ওইটা ইম্পর্টেন্ট বলেছি কারণ নিউরন বা নেফ্রন বলে বলেনি। আচ্ছা যাই হোক স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস নাইন পড়ছো, দেখো জীবন বিজ্ঞানের অলরেডি তোমাদের প্রত্যেকটা বই, পাঁচটা বই থেকে তোমাদের শাস্তি পর্ব দিয়েছি এবং এই সায়েন্স পর্ব সম্পূর্ণ জানিয়েছি উত্তর সহ সব কিছু। আর আজকে পর্বে তোমরা এখানে একটু লক্ষ্য করো তো যে এই সব থেকে পাঁচটা মোস্ট ইম্পর্টেন্ট সায়েন্স তোমাদের ওই ভিডিও পর্বে জানিয়েছি। আমি এই ভিডিওর এন্ড পর্বে অথবা ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সমস্ত গোটা বই সায়েন্স জানিয়েছি। কিন্তু আমি এই যে পাঁচটা মোস্ট ইম্পর্টেন্ট দিয়েছি তার পেজ নম্বরও পাশে বসানো আছে, যেমন তোমরা আগে দেখেছো ছাড় বই থেকে 98 পাতা বা বাণী সংসদ থেকে 126, সাঁতরার থেকে 99 পাতা, কোনটা কোথায় কী আছে এখানে পুরো ডিটেলস দেওয়া আছে। কিন্তু কথা হচ্ছে এই প্রত্যেকটার অ্যান্সার কিন্তু আমাদের পেতে হবে, তাই না? তো দেখো এইখানে আমরা অ্যান্সারগুলো একটা একটা করে দেখো কি সুন্দর স্টুডেন্টরা এঁকে রেখেছে, এবং এই আঁকাটা যদিও তোমাদের ক্লাসমেট হাবিবার খাতা থেকে দেওয়া, ও সুন্দর আঁকতে পারে। দেখো এইটা ওদের স্কুলে একটু আগেই বলছিল স্যার, জল শোষণ বা জাইলেম পরিবহন এইটা আমাদের ইম্পর্টেন্ট, ও একটু আগেই বলছিল, তোমরা শুনছিলে। দেখো নেফ্রন অঙ্কন করতে বলছে, দেখো কি সুন্দর নেফ্রনের চিত্র, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, দেখে বাড়িতে এইভাবেই প্র্যাকটিস করো, অতিরিক্ত জটিলতা করার দরকার নেই। দেখো কি সুন্দর ভিতরে কালো একটা ওই পেন্সিল দিয়ে বুলিয়ে দিয়েছে, কি সুন্দর আপসা আপসা করে। দেখো চলো এবার আমরা পরের আঁকাতে যাই একটু, যেখানে দেখো আমি ওই আঁকাগুলোর মধ্যে করতে বলছি, যেখানে লক্ষ্য করছো, এবং তারপরে তোমরা স্ক্রিনশট একটু নিয়ে রাখো এবং তারপরে তোমাদের সাথে আসবো। আচ্ছা দেখো পরিষ্কার এসছে কি দেখে নাও তো ছবিটা। এবার তারপরে আসছি দেখো রেচন তন্ত্র, যেটা বলেছিলাম, দেখো এখানেও কি সুন্দর চিত্রটা দেওয়া আছে। যেমন লক্ষ্য করো এইখানে তোমাদের যেমন হৃৎপিণ্ড, দেখো একটা সুন্দর চিত্র এখানে হৃৎপিণ্ডের, যেখানে আবার পৌষ্টিকতন্ত্রের সুন্দর চিত্র এখানে দেখো, পৌষ্টিকতন্ত্রের চিত্র। তো এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, আর এগুলোই তোমাদের কিন্তু 100% ইম্পর্টেন্ট, এবং কোনটা কোথায় কী লিখতে হবে সেগুলো ডিটেলস লেখো। আর সম্পূর্ণ সায়েন্স কিন্তু অলরেডি চ্যানেলে আছে, শুধু একটা না, সব সাবজেক্টে সায়েন্স পর্ব চ্যানেলে আছে। দেখো বেস্ট অফ লাক, সাথে থাকো। কিন্তু এই হচ্ছে নিউরনের চিত্রটি, তো আশা করি সববার এক্সাম ভালো হবে, সাথে থাকো আর প্রত্যেকটা সাবজেক্টে সায়েন্স পর্ব। হ্যাঁ বেশি বেশি লাইক করো, লাইক করো বেশি বেশি। যাই হোক বেস্ট অফ লাক, আমি তোমাদের সাথে ছিলাম, তোমাদের প্রিয় নিজন স্যার, অন্যান্য পর্ব দেখতে থাকো, আর কী সমস্যা সেগুলো জানাও, কমেন্টসে জানাও।